এইটার উত্তর দেখো কঠিন তখন আমি জানি না যে আসলে আমি লিখতে পারবো কিনা আমাকে না চিনলো আমার বইয়ের নাম জানে এবং আমি লেখালেখি না করলে হয়তো কিছু কিছু জিনিস হয়তো থাকতো না শহরে গ্রামে সব জায়গায় যেন তারা পৌঁছে দিতে পারেন রকমারি কাছে এটাই আমাদের প্রত্যাশা আসলে সিরিয়াসলি লেখালেখি করি গত 10 বছর হলো এর আগে আসলে লিখতাম কিন্তু সেটার জন্য খুব মানে প্রস্তুতি খুব বেশি ছিল না এইটার উত্তরটা খুব কঠিন কেন লিখি আসলে যেসব দেখি চারপাশে কিংবা যেসব গল্প পড়েছি কিংবা যেসব ঘটনা আমাদের চারপাশে ঘটছে তো সেগুলি দেখে মাঝে মাঝে মনে হয় কিছু লেখা যায় কিনা সেখান থেকেই আসলে লেখা শুরু প্রথম প্রকাশিত লেখা আসলে একটা ছোট গল্প ছিল তো সেইটা একটা রম্য গল্প ছিল আমার এক বন্ধুর নামে সেই গল্পটা একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা অনেকদিন আগে ইউনিভার্সিটিতে যখন পড়তাম প্রথম বই সম্ভালা শব্দের আন্দাজ 25 লাখ ওয়ার্ড হবে না অপ্রিয় লেখা নাই প্রিয় লেখাও সবগুলা আসলে ছোটবেলা যখন কবিতা লিখতাম কিংবা ছড়া লিখতাম তখন থেকে তো মানে ফ্যামিলির একটা প্রশ্রয় পেয়েছি যে হয়তো ভালো লিখতে পারবো তো তারা আমার সব বই পড়ে মানে আমার আম্মা পড়ে আব্বা পড়েন ওয়াইফ আমার বোন সবাই পড়ে আসলে আমি যখন লেখা শুরু করেছি ওই সময় আসলে আমি আমার যে অরিজিনাল জায়গা সেটা হচ্ছে ময়মনসিংহ শহর তখন আসলে আমি লিখতাম না তখন অন্যদিকে আমার মনে হচ্ছিল গান টান শোনা মিউজিক করা ওদিকে তো এখানে চলে আসার পরে লেখা শুরু করছি তো তারা অনেকে জানে এখন কিন্তু ওইভাবে আসলে আমি জানি না যে তারা জানে কিনা না এটা আমার সাথে হয় নাই কারণ হচ্ছে কি আমি যখন লেখা শুরু করলাম তখন থেকে দেখা গেল যে মানে প্রথম বই প্রকাশের পর থেকে ওই প্রকাশিত হচ্ছে আর কি মানে প্রকাশকের সাথে কথা বলেই প্রকাশিত হচ্ছে সো ওইভাবে আমার এরকম রিজেক্টেড যে ব্যাপারটা এটা সবার ক্ষেত্রেই হয় রিজেকশন কিন্তু আমার আসলে এরকম হয়নি আসলে আমার সাথে সম্পর্ক ভালো সবার সম্পর্ক ভালো এখন ভক্তরা তো সবসময় ভালো দিকটাই দেখেন এবং তারা আমার সবচেয়ে খারাপ যে লেখাটা তাদের কাছে মনে হয় তারা সেই ভুল ত্রুটিকেও তারা অনেক সময় ক্ষমা দৃষ্টিতে দেখেন তো এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর কি যে তারা একটা সাপোর্ট সবসময় দেন যে হয়তো অনেক ভক্ত আছেন যারা ভালোটা বলেন আবার খারাপটাও বলেন সেটাকে আমরা মানে ভালোভাবে গ্রহণ করি আর কি আমার পছন্দের 5টা বইয়ের মধ্যে একটা হচ্ছে আপনার হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন একটা বই আছে বাসা নামদার বই আছে তারপর সেই সময় সুনীলের যে বইটা তারপর দূরবীন শীর্ষেন্দুর একটা বই আছে আর ছোটদের জন্য একটা বই আছে আপনার শীর্ষেন্দুরই অদ্ভুতের সিরিজের বইটা মনোজদের অদ্ভুত বাড়ি এই 5টা বই আমার পছন্দ মানে এই মুহূর্তে মনে পড়ছে আর কি এর বাইরে তার অসংখ্য বই আছে লিখতে গিয়ে আনন্দের স্মৃতি হচ্ছে যে আমি যখন আমার প্রথম বইটা যখন লেখা শুরু করি তখন আমি জানি না যে আসলে আমি লিখতে পারবো কি না কারণ আমি এর আগে ছোট গল্প লিখতে পারতাম না মানে আমার কাছে সবকিছু ইনকমপ্লিট মনে হতো যে আমি গল্পটা হয়তো শেষ করতে পারতেছি না তো সাম্বালার ক্ষেত্রে এরকম হয়েছিল যখন আমি 3 নম্বর চ্যাপ্টার শেষ করছি তখন আমার মনে হচ্ছিল যে আমি হয়তো এখানে আটকে যাবো আর কি এরকম এর আগে আমার অনেক হয়েছে যে আমি কমপ্লিট করতে পারিনি বাট 4 নম্বর চ্যাপ্টার যখন শুরু করছি আমি নতুন একটা সেট আপ নিয়ে আসছিলাম ওইখানে তো ওই সেট আপটা শুরু করার পর দেখলাম যে আমার আসলে আর লেখা এখানে আর থামার পসিবিলিটি নেই এটা আমি কমপ্লিট করতে পারবো তো সেইটা ছিল আমার কাছে একটা আনন্দের একটা মোমেন্ট একটা না লিখতে গিয়ে আসলে খুব কষ্টের কিছু ঘটেনি এখনো ঘটতে পারে সামনে এখনো ঘটেনি আসলে এইটা এরকম না যে ধরেন আমি লিখে লিখে আমি একটা একটা স্টেপ আছে যে আমি একটা পর্বতে উঠবো এরকম কোনো ব্যাপার আসলে লেখালেখির ক্ষেত্রে নেই আমাদের কাজ হচ্ছে যে আমরা দৈনন্দিন যা ঘটছে কিংবা যা দেখছি সেটা লেখা কিংবা আমি যে কল্পনা করছি মানে আমি যেটা ফ্যান্টাসিতে আমি যেটা যা ভাবি সেটা লেখা তো এইটা আসলে ক্রমাগত একটা প্রক্রিয়া আর কি এটা চলবে বড় প্রাপ্তি হচ্ছে যে মানুষজন আমাকে না চিনলেও আমার বইয়ের নাম জানে রাইটার্স ব্লক এটা নিয়মিত হয় আর কি ধরেন লিখতে গিয়ে এমন একটা পর্যায়ে যাই যে আটকে যাই কিংবা লিখতে ইচ্ছা করে তখন একটু বিরতি দিতে হয় তখন অন্য বই নতুন বই পড়তে হয় তাহলে একটু জিনিসটা আবার মোটিভেশন আসে যে আমি লিখতে পারবো আবার
আসলে আমরা তো ফুল টাইম লেখক না, আর যদি অন্য কিছু হওয়ার কথা থাকে তাহলে আমি একসময় গিটার টিটার বাজাতাম আর কি, হয়তো ওই দিকে কোনো মনোযোগ দিতাম আর কি। হ্যাঁ, এটা আমার মনে হয়, কারণ আমার মনে হচ্ছে যে আমি যে ধারায় লিখছি, আমি তো ধরেন ইদানিং সামাজিক ধারায় লিখছি, বাচ্চাদের জন্য লিখেছি, ফ্যান্টাসি ধরনের লিখছি, তো আমি আমি দেখছি যে আমি না লিখলে, আমি ধরেন 2010-11-তে যখন আমি বইটা লিখলাম সামলা, তারপরে অন্যান্যগুলো, এগুলি কিন্তু নতুন আরেকটা প্রজন্মকে কিন্তু উৎসাহিত করেছে, যে তারা কিন্তু এই ধরনের লেখার দিকে আগ্রহ পাচ্ছে কিংবা মনে করছে যে এরকম লেখা পসিবল। সো আমি যদি আবার নতুন ধরনের কিছু লিখি তাহলে হয়তো তারা আরও কিছু পাবে যেটা হয়তো থেকে যাবে আর কি। তো আমার মনে হয় যে আমার লেখালেখি করাটা দরকার, এবং আমি লেখালেখি না করলে হয়তো কিছু কিছু জিনিস হয়তো থাকতো না, যেমন এই ধরনের লেখা যে পসিবল এটা হয়তো আসলে অনেকেই বিশ্বাস করে না, যেটা মনে করে যেটা হয়তো অনুবাদ বই, হয়তো বিদেশি কেউ লিখেছে। সো এটা আমি না লিখলে হয়তো এই জিনিসটা একটা শূন্যতা থেকে যেত আর কি, এটা আমার মনে হয়। আসলে আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যে লেখালেখি করি, আমাদের যে ভয়েসটা এটা হচ্ছে সাবমিসিভ ভয়েস, মানে আমরা অ্যাগ্রেসিভলি কিছু সাজেস্ট করতে পারি না, সেটা পলিটিক্যাল কারণে হোক, ধর্মীয় কারণে হোক, বা যে কোনো, আমরা একটা সোশ্যাল ইয়ের মধ্যে থাকি, মানে নিয়ম কারণের মধ্যে থাকি, আমরা কিন্তু রেভলিউশনারি কিছু দিই না, যে বিপ্লবী কোনো আইডিয়া এরকম কিছু আমরা দিতে দেই না এবং দিতে পারিও না, কারণ হচ্ছে আমাদের কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে। সো আমার মনে হয় যে ওই জায়গাটায় আমরা আসলে, মানে আমি পার্সোনালি আমি খুব বেশি ওই রকম সমাজ পরিবর্তনের কোনো ধারণা আমি আসলে ইনপুট করি না। আমি যেটা ইনপুট করি সেটা হচ্ছে যে যে আমাদের যারা, আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বড় হচ্ছে, তারা একটা সুষম সমাজ ব্যবস্থায় তারা বিশ্বাস রাখবেন, ধর্মীয় রীতিনীতি মেনে চলবেন, এবং রাজনৈতিক যে ব্যাপার স্যাপার সেগুলো তারা একটা লিমিটের মধ্যে রাখবেন, যাতে কোনো কিছু যেন মানে বিস্ফোরিত না হয়। আর বিরক্তিকর ব্যাপার হচ্ছে যখন প্রুফ রিডিং করতে হয় আর কি, মানে একটা বই যখন বারবার বানান দেখা হয়, এই এইটা খুব মানে কষ্টের ব্যাপার। 10-7.5-8 দিব আর কি, কারণ আরো ইম্প্রুভমেন্ট করা যাবে। লেখক হিসেবে প্রত্যাশা করি যে রকমারি নতুন পুরাতন যেসব বই যারা লেখেন আরো বেশি তারা মানুষের কাছে পৌঁছে দিবেন, এটাই আশা, খুব বেশি আশা নেই, তারা যেন বইটাকে বিভিন্ন স্তরে স্তরে পৌঁছাবেন, মানে শহরে গ্রামে সব জায়গায় যেন তারা পৌঁছে দিতে পারেন, রকমারির কাছে এটাই আমাদের প্রত্যাশা।